আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য টপ 5টা সাবজেক্ট নিয়ে কথা বলবো। এই 5টা সাবজেক্টে যদি আপনি ডিপ্লোমা শেষ করে যদি বিএসসি কমপ্লিট করতে পারেন তাহলে আশা করি আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। কারণ যে 5টা সাবজেক্টের কথা আমি বলবো এই 5টা সাবজেক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ এবং এটার চাকরি ক্ষেত্রও সুবিশাল। তো সাবজেক্ট নিয়ে রিভিউ করা শুরুতে বলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারটা কি। সাধারণত ইঞ্জিনিয়ার বলতে বোঝায় মানুষের জীবনকে সহজ করার জন্য বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োগ। আর ডিপ্লোমা হলো একটি ডিগ্রি যেখানে ব্যবহারিক ও তাত্ত্বিক বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করানো হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হচ্ছে 4 বছর মেয়াদী কোর্স। এসএসসি পরীক্ষা দেবার পর ছাত্রছাত্রী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার জন্য যোগ্যতা লাভ করে। তো এসএসসি পাশ করার পরে অনেক স্টুডেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ঝুঁকে যায়। আবার কেউ ডিপ্লোমা সম্পর্কে নেগেটিভ ধারণা দেয় যে ভাই ডিপ্লোমা কমপ্লিট করলে চাকরি মিলে না, কারণ ওই আমার বাসার পাশে অমুক একজন আছে সে ডিপ্লোমা কমপ্লিট করে বেকার অবস্থায়। আসলে সে এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে যেই সাবজেক্টের ভ্যালু আমাদের বাংলাদেশে নাই, তাহলে তো তাকে বেকার থাকতেই হবে। সুতরাং ডিপ্লোমা করার আগে অবশ্যই সাবজেক্ট চয়েস করতে হবে যে আপনি কোন সাবজেক্টে ডিপ্লোমা করবেন এবং সেই সাবজেক্টের ভ্যালু আমাদের বাংলাদেশে আছে কি না। তো আজকে আমি 5টা টপ সাবজেক্টের কথা বলে দিব। এই 5টা সাবজেক্টের উপরে যদি আপনি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে পারেন এবং পরবর্তী সময়ে বিএসসি কমপ্লিট করতে পারেন আশা করি আপনাকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না। তো আর বেশি কথা না বলে চলুন চলে যাই আজকের সাবজেক্ট রিভিউতে। ডিপ্লোমা করার 5টি টপ সাবজেক্টের মধ্যে পঞ্চম স্থানে অবস্থান করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি কোর্স। এই সাবজেক্টের উপরে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদের বেশিরভাগই বিভিন্ন কোম্পানিতে সুনামধন্য অবস্থা চাকরি করতেছে এবং বিভিন্ন সুনামধন্য কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংদের চাহিদাও কিন্তু অনেক বেশি। সুতরাং ডিপ্লোমা ভর্তি হওয়ার উপরে অবশ্যই আপনার চয়েজের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ইনক্লুড করে রাখবেন, কারণ এই সাবজেক্টের উপরে যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করতে পারেন আশা করি আপনাকেও আর পিছনে ফিরে তাকানো লাগবে না। ডিপ্লোমার সেরা 5টি সাবজেক্টের মধ্যে চতুর্থ নম্বরে অবস্থান করছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। কম্পিউটারের উপরে যদি আপনি ডিপ্লোমা করতে চান তাহলে সেটা হতে পারে আপনার ক্যারিয়ারের জন্য অনেক সুবর্ণ সুযোগ, কারণ বর্তমান সময় হচ্ছে প্রযুক্তির যুগ, প্রযুক্তির সঙ্গে বিষয় এগিয়ে যাচ্ছে। আর আপনি যদি সেই প্রযুক্তি বিষয়ক নিয়ে আপনার গ্র্যাজুয়েশন শেষ করতে পারেন, ডিপ্লোমা কমপ্লিট করতে পারেন, এই সাবজেক্টের উপরে যদি আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন তাহলে আশা করি ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাকেও পিছিয়ে থাকা লাগবে না। প্রযুক্তি যেমন এগিয়ে যাচ্ছে আপনিও প্রযুক্তির মতো করে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনার ক্যারিয়ারটাও ঠিক এইভাবে এগিয়ে যাবে। ডিপ্লোমার সেরা সাবজেক্টগুলির মধ্যে তৃতীয় নম্বরে অবস্থান করছে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আর্কিটেকচার তো একটা ভালো সাবজেক্ট, দামি সাবজেক্ট, এটাকে আপনি কেন তৃতীয় নম্বরে শো করলেন। এর কারণ হচ্ছে আমি একটু আগে যে 2টা সাবজেক্টের রিভিউ দিলাম অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, তো এইটা যদি আপনি এই সাবজেক্ট 2টার উপরে যদি আপনি ডিপ্লোমাটাও কমপ্লিট করেন, বিএসসি যদি নাও করেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো পজিশনে চাকরি করতে পারবেন। কিন্তু শুধুমাত্র আপনি আর্কিটেকচারের উপরে ডিপ্লোমা কমপ্লিট করে কিন্তু ভালো জব পাবেন না। আরেকটা কথা অবগত করে রাখি, আর্কিটেকচার কিন্তু সবথেকে ভালো একটা সাবজেক্ট, কিন্তু এক্ষেত্রে কিন্তু যারা বুয়েট থেকে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং হয়ে বের হচ্ছে তাদের চাহিদাটা সব থেকে বেশি থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকে। সুতরাং যেহেতু আমি ডিপ্লোমা সাবজেক্ট রিভিউ করছি এই কারণে এইটা তৃতীয় নাম্বারে আমি দেখালাম। ডিপ্লোমা সেরা সাবজেক্টের মধ্যে দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে ইলেকট্রিক্যাল সাবজেক্ট। ইলেকট্রিক্যাল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে পরিবাহীর ইলেকট্রনের প্রবাহ এবং পরিবাহীর দ্বারা তৈরি বস্তু যেমন মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, সুইচ গিয়ার, ম্যাগনেটিক কন্ট্রাক্টর, সার্কিট ব্রেকার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এই সাবজেক্ট নিয়ে যদি আপনি পড়াশোনা করেন এবং যদি আপনি শুধুমাত্র ডিপ্লোমা কমপ্লিট করে বিএসসি কমপ্লিট করতে নাও পারেন তারপরও চলার মতো ভালো একটা জব আপনি পেয়ে যাবেন, কারণ এই সাবজেক্টের চাকুরির পরিধি অনেক বেশি। এই সাবজেক্টে ডিপ্লোমা কমপ্লিট করে বাসায় বেকার বসে আছে এইরকম স্টুডেন্টের সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। ডিপ্লোমার সেরা সাবজেক্টের মধ্যে আজকের বিষয়ের প্রথম স্থানে অবস্থান করছে ইলেকট্রনিক্স
ইঞ্জিনিয়ারিং। এই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা কি এটা প্রথমে বলে রাখি। ইলেকট্রনিক্স হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে সেমিকন্ডাক্টরের ভেতর দিয়ে চার্জ তথা ইলেকট্রন ও হোলের প্রবাহ এবং সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি বস্তুর মতো আচরণকারী, যেমন ইলেকট্রনিক টিউব, ভ্যাকিউম টিউব, ডায়োড, ট্রানজিস্টর, মপসেট, জেফেট, এসসিআর, ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি, অ্যাম্প্লিফায়ার, এসিলেটর, ফ্লিপ ফ্লপ, লজিক গেট, মাইক্রো কন্ট্রোলার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। ইলেকট্রনিক্স অংশে ডিসি নিয়ে কাজ করা হয়ে থাকে। এই সাবজেক্টটি হচ্ছে মূল বিষয়। এই সাবজেক্টের উপরে যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করে বিএসসিটা কমপ্লিট করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে আর কখনোই পিছনে ফিরে তাকানো লাগবে না, আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করা লাগবে না, আপনার ক্যারিয়ারটা রকেটের গতিতে ছুটতে থাকবে। এই সাবজেক্টের উপরে ডিপ্লোমা প্লাস বিএসসি কমপ্লিট করে নিজেকে একজন অভিজ্ঞ সম্পন্ন ইঞ্জিনিয়ার হিসাবে গড়ে তুলতে পারেন, তাহলে আপনাকে চাকরি খোঁজা লাগবে না, বরঞ্চ চাকরিই আপনাকে খুঁজে নেবে। কারণ এই সাবজেক্টটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রেই নয়, শুধু সারা বিশ্বে অত্যন্ত প্রপুলার একটি সাবজেক্ট। আর সর্বশেষ আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে থাকি, ডিপ্লোমা লাইনটা কিন্তু জেনারেল লাইন থেকে আলাদা। জেনারেল লাইনে সার্টিফিকেটের মূল্যায়ন বেশি করা হয় এবং ডিপ্লোমা লাইনে সার্টিফিকেটের থেকে তার কাজের মূল্যায়ন বেশি করা হয়। যে যত ভালো কাজ করবে সে তত বেশি এগিয়ে যেতে পারবে। তো সম্প্রতি যারা নতুন ডিপ্লোমাতে আসতে চান, আজকে যে পাঁচটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, এই পাঁচটা সাবজেক্টের উপরে ডিপ্লোমা করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার ক্যারিয়ারে সফলতা লাভ করবেন। তো আজকে এই পর্যন্ত কি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সার্বিক মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।